বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মেট্রো রেলে মাত্র 21 মিনিটে উত্তরা থেকে আগারগাঁও, গুনতে হবে 29 টাকা, শিগগিরই সিদ্ধান্ত। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এবছরের 16 ডিসেম্বর উদ্বোধনের আশা। আল জাজিরার বিতর্কিত তথ্যচিত্র সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। সামি ও বার্গম্যান সহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, আদেশ কাল। বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের সতর্কতা জারি। নকল ওয়েবসাইটে তথ্য চুরির শঙ্কা, বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়। সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। যোগাযোগ ব্যবস্থায় মেট্রো রেলের যুগে প্রবেশের অপেক্ষা আর অল্প কিছুদিনের, চালু হলে বাঁচবে সময়, কমবে খরচ। দ্রুত এগিয়ে চলছে অবকাঠামো নির্মাণ কাজ, প্রস্তাব করা হয়েছে ভাড়ারও। যদিও মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, চূড়ান্ত ভাড়ার তালিকা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। আর সব কিছু সম্পন্ন করে আগামী বিজয় দিবসেই মেট্রো রেল চালুর কথা জানালেন পরিকল্পনা মন্ত্রী। চলছে স্বপ্নের মেট্রো রেল। এই ডেমো ট্রেনের অধ্যায় শেষ হলেই রাজধানীর রাস্তায় চলবে মেট্রো রেল। যানজটের নগরী ঢাকায় তখন যাত্রী পরিবহনে উত্তরা থেকে ব্যস্ত মতিঝিল পৌঁছতে সময় লাগবে 40 মিনিটের কম। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে সেই যোগাযোগ ব্যবস্থার দিকেই এগিয়ে চলছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 57 ভাগ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরই বাণিজ্যিকভাবে মেট্রো রেল চালু করতে কাজ করছে কর্তৃপক্ষ। প্রস্তাব করা হয়েছে ভাড়ার পরিমাণ 2.40 টাকা হিসেবে মোট 20.1 কিলোমিটার মেট্রো রেল যাত্রায় ভাড়া পড়বে 48.25 টাকা। বলা হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতি ঘন্টায় এই রুটে চলাচল করবেন 60,000 যাত্রী। সে হিসাবে প্রতিদিন এই পথের যাত্রী সংখ্যা দাঁড়াবে 9,60,000। আর এই প্রকল্প চালাতে প্রতিদিন খরচ গুনতে হবে 2,33,00,000 টাকা। এই খরচ তুলতে হলে প্রতিদিন রেল সেবা নিতে হবে 4,83,000 যাত্রীকে। তবে বুধবার এই প্রকল্প পরিদর্শন শেষে কর্তৃপক্ষ জানান, ভাড়া চূড়ান্ত করতে এখনও কাজ চলছে। সরকার একটা কমিটি গঠন করে দিয়েছে, কমিটিতে আমাদের মাত্র একজন প্রতিনিধি আছে DMTCL এর, বাকিরা মিনিস্ট্রির প্রতিনিধি, অন্যান্য জায়গা থেকে প্রতিনিধি নিয়ে করা হয়েছে। আমাদের কাছে ওনারা কতগুলো তথ্য পেয়েছেন, সেই তথ্যগুলো আমরা দেখেছি যে এই তথ্যগুলি যদি ওনাদেরকে দিতে হয় একটা বড় ভলিউম, আমরা এটা 1 থেকে 1.5 মাস সময় নিয়েছি, ওনাদেরকে এই তথ্যগুলি আমরা সরবরাহ করে দেব। এ সময় দেশের উন্নয়ন কাজের ফিরিস্তি তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী জানান, আগামী 16 ডিসেম্বর মেট্রো রেল চালু করতে চায় সরকার। আমাদের 50 বছর পূর্তির এই যে 16 ডিসেম্বর 21 সালে আসবে, আমরা অনুরোধ করব, আমরা প্রার্থনা করব, যাতে করে আমরা বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা এখান থেকে উত্তরা, উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আমরা ট্রেন চালু করতে পারবো। 2013 সালে অনুমোদন আর 2016 সাল থেকে কাজ শুরুর পর এখন পর্যন্ত এই প্রকল্পে একবারও ব্যয় ও মেয়াদ বাড়ানো হয়নি বলেও জানান কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে নেতিবাচক মন্তব্যের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিকেলে মানহানির আলাদা দুটি মামলায় নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। 2015 সালের 21 ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন। একই বছরের 25 ডিসেম্বর আরেকটি সভায় শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে নড়াইল সদর আমলি আদালতে আলাদা দুটি মানহানির মামলা করেন স্থানীয় আশিক বিল্লা। আজ মামলার ধার্য দিনে আসামিরা আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আল জাজিরার বিতর্কিত তথ্যচিত্র ও প্রতিবেদন সামাজিক মাধ্যম থেকে দ্রুত সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনে তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকারনাইন সামি ও ডেভিড বার্গম্যান সহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। গেল কয়েকদিন ধরেই কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাতে প্রচারিত বাংলাদেশ এবং সরকারকে নিয়ে তৈরি প্রতিবেদন নিয়ে দেশজুড়ে আলোচনা, সমালোচনা।
এই অবস্থায় গত 8 ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করলে বুধবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সকল মাধ্যম থেকে বিটিআরসিকে প্রতিবেদনটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। মহামান্য আদালত দেশের সার্বভৌমত্ব সহিংসতা নিয়ে প্রশ্ন তুলছে, সেগুলোকে রিমুভ করার জন্য অর্ডার দিয়েছে। বিটিআরসি ওইভাবেই কাজ করছে এবং বিটিআরসি আসলে বেসিক্যালি যে তারা কন্টিনিউয়াসলি যে এটা ছাপার ফেসবুক এবং টুইটারের সাথে যারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম আশিক ইমামের আদালতে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরাই তথ্যচিত্রের প্রধান চরিত্র জুলকারনাইন ওরফে সামি সহ চারজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। মামলায় উল্লেখ করা হয় আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরায়েল থেকে যে নজরদারি সরঞ্জাম কেনার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি গণমাধ্যমটি। লবিস্ট নিয়োগ করে আজকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ করে যাহা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধিত। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করে তারা এই প্রতিবেদন প্রকাশ করেছে। মামলার অন্য আসামিরা হলেন ডেভিড বার্গম্যান, আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তফা সোয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংক সহ কয়েকটি আর্থিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক সংকেত দিয়েছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট। নকল ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি হওয়ার আশঙ্কা আছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের প্রধান বলছেন বিটিআরসি কেবল এই সাইটগুলো বন্ধ করতে পারে, তবে এই বিষয়ে এখনও সরকারি কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছে বিটিআরসি। হরিপদ সাহার রিপোর্ট। কয়েক মাস আগে দেশের ব্যাংকগুলোর ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন উত্তর কোরিয়ার বিগলওয়্যার নামের হ্যাকার গ্রুপের হামলার ঝুঁকি জানিয়েছিল সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট। সম্প্রতি সাইবার হামলার চেষ্টা করছে কাসাব্ল্যাঙ্কা নামের হ্যাকার দল। সার্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে ফিশিং ও ছদ্মবেশী ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হ্যাক করাই তাদের উদ্দেশ্য, যেখানে বলা হয়েছে সরকারের করোনাভাইরাস সংক্রান্ত ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েব পোর্টাল সহ বাংলাদেশ ব্যাংক, পুলিশ, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান সাইবার হামলার মুখে পড়েছে। কয়েকটা প্রতিষ্ঠানে ফিশিং সাইট তৈরি করছে, যেটা অ্যাটিটিউডটা হলো যে লোকজন যারা চেনে না তারা ভুল করে সাইটে চলে যেতে পারে, গেলে যেটা হবে ওই ইউজার নেম পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। এইসব সাইট তো থানায় বিদেশে বিভিন্ন দেশে, আমরা এখান থেকে যেটা করতে পারি বাংলাদেশের ইউজারদেরকে যেটা এই সাইট ঢুকতে যেন না পারে সেটা বন্ধ করার চেষ্টা করছি। বেসিক্যালি এটা করতে পারে বিটিআর, বাংলাদেশে কোন কোন সাইট দেখা যাবে, কোন কোন সাইট দেখা যাবে না তার প্রোটেকশন, এটা সার্ট জানাবে আমাদের কাছে, ফর্মাল চিঠি আসলে আমরা জানাই দেবো। টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি বিটিআরসির ভাইস চেয়ারম্যান সময় সংবাদকে টেলিফোনে জানান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি তারা। সিআইআরটি সাইবার হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোর সকল কর্মী, গ্রাহক ও ভোক্তাদের সচেতনতা সহ সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলেছে। দিন দিন চাপ বাড়তে শুরু করেছে টিকা কেন্দ্রগুলোতে, কোনো কোনো কেন্দ্রে অপেক্ষায় থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে, আর নিবন্ধনের পরও SMS না পাওয়ায় সংশয় বাড়ছে মানুষের মধ্যে। তবে এ নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন নিবন্ধন করলে সবাই পাবেন টিকা, আর দ্বিতীয় চালানে আরও 50 লাখ ডোজ আসছে জানিয়ে নীতি নির্ধারকরা বলছেন ভ্যাকসিনের কোনো সংকট হবে না। দেশে গণহারে কোভিড টিকা প্রয়োগের দশম দিনে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, মানুষের চাপ বাড়ছে টিকা নিতে অপেক্ষার প্রহর। কোনো কোনো কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে টিকা নিতে। সব মিলিয়ে 2 ঘন্টা সময় লাগছে। লাইন কমিউনিকেশন যদি আর একটু এফিসিয়েন্ট হয় তাহলে মানুষজন আর একটু স্বাচ্ছন্দ্যে ভ্যাকসিনগুলো দিতে পারবে। অনেক কেন্দ্রে বরাদ্দ থাকা টিকার বিপরীতে ছাড়িয়ে গেছে নিবন্ধন কোটা, তাই বন্ধ করে দিতে হয়েছে নতুন কাউকে নিবন্ধনের সুযোগ। প্রতিটা কেন্দ্রে রেজিস্ট্রেশন একটা লিমিটেশন রয়েছে, আমাদের কেন্দ্রে 10,000 রেজিস্ট্রেশন ছিল, যেহেতু এটা মিরপুর একটা বড় এরিয়া
অন্যদিকে নিবন্ধনের সপ্তাহখানেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও খুদে বার্তা না পাওয়ার অভিযোগ বিস্তর হচ্ছে দিন দিন। তবে কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী SMS পাঠানো হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, নিবন্ধন করলে সবার কাছে যাবে খুদে বার্তা। প্রত্যেকটা সেন্টারে একটা ক্যাপাসিটি আছে, যে এই সেন্টারে আমরা চাই প্রত্যেক দিন 1000 লোক, কিন্তু সেখানে যদি কিনা প্রত্যেক দিন 3000 লোকের নিবন্ধন হয় তাহলে পরে একটু দেরি হবে। এদিকে চলতি মাসের শেষ কিংবা পরের মাসের শুরুতে টিকার দ্বিতীয় চালানে 50 লাখ ডোজ আসবে বলে জানান স্বাস্থ্য সচিব। পরবর্তী চালান আসা বা টিকার জন্য কোনো ধরনের শঙ্কা বা কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। যে 50 লক্ষ আসবে আমরা আশা করছি এন্ড অব দিস মান্থ অথবা ফার্স্ট উইক। এদিকে টিকা নেওয়ার বয়সসীমায় আপাতত কোনো পরিবর্তন আসছে না বলে জানান নীতি নির্ধারকরা। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে 8 সপ্তাহ ব্যবধানে। যাদের 4 সপ্তাহ ব্যবধানে সময় দেওয়া হয়েছে তাদের SMS এর মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দাফনের 12 দিন পর কবর থেকে এক নারীর লাশ গায়েব। শেষ পর্যন্ত লাশটি পাওয়া গেছে নির্মাণাধীন একটি বাড়ির মেঝেতে। এমন ঘটনায় হতবাক গাইবান্ধার ধাপের হাটের হাজারো মানুষ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। বুধবার সকালে সাদুল্লাপুরের পালানপাড়া গ্রামের নির্মাণাধীন এই বাড়ির মেঝেতে দাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় একটি লাশ দেখতে পান বাড়ির মালিক হেলাল। জানাজানি হলে ভিড় করতে থাকে গ্রামের মানুষ। আমার জামাই হেলে আসে বলে গন্ধ নাই, কালে আমার গন্ধ নাই কি চতুর বাড়ি দেখছে গন্ধ নাই। তারপরে দেখে জানলাটা খোলা, জানলার দরজার দিয়ে দেখে ওই লাশ। পানি দেওয়ার জন্য এসে ভেতরে গন্ধ দেখে, ভেতরে দেখে আতঙ্ক হয়ে যায়। জানা যায় লাশটি পাশের হাসানপাড়া গ্রামের নসিমাই বাওয়ার। বার্ধক্যজনিত কারণে 5 ফেব্রুয়ারি মারা গেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। কিন্তু দাফনের 12 দিন পর তার লাশ কবর থেকে 200 গজ দূরে নির্মাণাধীন বাড়িতে কিভাবে এলো, এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। খুবই আশ্চর্য হয়ে গেছে, এটা এই ধরনের কাজ হবেই বা কেন বা করবেই বা কেন, এটা তো আমাদের মাথায় আসতেছে না। আতঙ্ক তো বাবা, আমি কিছু বলতে পারছি না। আমার জীবনে আমি এরকম ঘটনা কোনোখানে দেখিনি। সবাই আসলে স্তম্ভিত যে ব্যাপারটা কেন ঘটলো বা কিভাবে ঘটলো। ঘটনাস্থল পরিদর্শন করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগ না থাকায় পরিবারকে লাশটি দাফনের অনুমতি দিলেও লাশ স্থানান্তরের ঘটনা তদন্তের আশ্বাস দেন তিনি। কে বা কাহারা কোন উদ্দেশ্যে লাশটি ওখানে উত্তোলন করে কবর থেকে নিয়ে রেখেছিল সেটা আমরা তদন্ত সাপেক্ষে বের করব ইনশাল্লাহ। বুধবার দুপুরে স্বজনরা পুনরায় একই কবরে নসিমায়ের লাশ দাফন করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা আল মাকতুম বাবার বন্দিশালায় জিম্মি বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC প্রকাশিত একটি ভিডিওতে নিজের বন্দিদশার কথা জানান রাজকুমারী লতিফা। এ সময় বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। এদিকে রাজকুমারীকে জিম্মি ও নির্যাতনের ঘটনায় দুবাই শাসকের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ। পারিবারিক নির্যাতনের মুখে 2018 সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েন দুবাই শাসকের কন্যা লতিফা আল মাকতুম। সে সময় বিশ্বব্যাপী ওই ঘটনা আলোচনার জন্ম দেয়। আন্তর্জাতিক গণমাধ্যমে স্পষ্ট হতে থাকে বাবা মেয়ের দ্বন্দ্ব। ওই ঘটনার প্রায় 3 বছর পর মঙ্গলবার BBC প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বন্দিদশার কথা জানান দুবাইয়ের রাজকুমারী। এতে তিনি বলেন, নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় কমান্ডোরা তাকে আটক করেন এবং পুনরায় বন্দিশালায় নিয়ে যান। বর্তমানে তিনি তার বাবা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের হাতে জিম্মি বলেও দাবি করেন ভিডিওতে। আমি এখানে জিম্মি অবস্থায় রয়েছি। এই ভিলাটি বন্দিশালায় রূপান্তর করা হয়েছে। এখানকার সব দরজা ও জানালা বন্ধ। নতুন এই ভিডিওটি বন্দিশালার বাথরুমে বসে ধারণ করা বলেও জানান তিনি। এদিকে বাবার হাতে দুবাই রাজকুমারী জিম্মির ঘটনায় আমিরাত প্রশাসনের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ। অন্য কর্মকার, সময় সংবাদ। তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 21 জনের, আহত আরো অনেকে। দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন 60 লাখেরও বেশি মানুষ। এতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। দেশটির 15 কোটি মানুষ রয়েছেন জরুরি সতর্কতার আওতায়।
নিউ মেক্সিকো, শিকাগো, টেক্সাস সহ বেশ কয়েকটি অঞ্চল ঢাকা পড়েছে বরফে। কোথাও কোথাও 16 ইঞ্চির বেশি বরফ জমেছে। অঙ্গরাজ্যগুলোর হাজার হাজার বাড়িতে নেই বিদ্যুৎ। নাজুক অবস্থা মেক্সিকো, গ্রিস, তুরস্ক সহ আরও কয়েকটি দেশের। করোনার আরও এক নতুন ধরন শনাক্ত করেছে যুক্তরাজ্য। B1.5.2.5 নামের এই করোনা ভাইরাসে এখন পর্যন্ত 38 জন সংক্রমিত হয়েছেন। যুক্তরাজ্যের পাশাপাশি নাইজেরিয়া, ডেনমার্ক, কানাডা ও যুক্তরাষ্ট্রেও এই ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ভাইরাসটি ভ্যাকসিনের কার্যক্ষমতা হ্রাস করবে বলে সতর্ক করেছে ব্রিটেন। বিশ্বজুড়ে ভ্যাকসিন দিয়ে যখন করোনার লাগাম টানার চেষ্টা চলছে, তখন আরও একটি কোভিডের নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্তের কথা জানালো যুক্তরাজ্য। গত বছর ইংল্যান্ডের কেন্টে শনাক্ত হওয়া B117 ভাইরাসের জিনোমের সঙ্গে নতুন B1525 ভাইরাসের মিল রয়েছে বলে জানিয়েছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত হওয়া E484K ভাইরাসের মতো রূপান্তরিত হওয়ার ভয়াবহ বৈশিষ্ট্য রয়েছে বলেও জানিয়েছেন গবেষকরা। ইংল্যান্ডের পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট নাইজেরিয়া, ডেনমার্ক, কানাডা ও যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। দুদিন আগেই ব্রিটেন জানায় যুক্তরাজ্যে আগে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ক্যান ভাইরাসটি 70% বেশি প্রাণঘাতী। তবে নতুন শনাক্ত হওয়া B1525 ভাইরাস কতটা ঝুঁকিপূর্ণ তা এখনও নিশ্চিত করা হয়নি। ব্রিটেন সরকারের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে চলমান টিকাদান কর্মসূচিতে প্রভাব ফেলবে করোনা ভাইরাসের নতুন এই ধরন। টিকার কার্যকারিতা কমে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। ওমরিনান, সময় সংবাদ। উইন্ডিজের বিপক্ষে ভরাডুবির কারণ খুঁজতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবন গুলশানে বৈঠকে বসেছিলেন বোর্ডের গুরুত্বপূর্ণ পরিচালকরা। রাত 8:30 বাংলাদেশ দলের 3 সিনিয়র ক্রিকেটার তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন বোর্ড প্রধান। বৃহস্পতিবার ক্রিকেটাররা ভ্যাকসিন নেওয়ার পর শুক্রবার দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। এটা আলোচনায় আসছে, আসাটাই স্বাভাবিক। কার চোখে কিভাবে ধরা পড়েছে, কার মাথায় কি এসেছে, কি করলে ভালো হতো, আরো ভালো রেজাল্ট করতে পারতাম, এই ধরনের ডিসকাশন। সামনেই যেহেতু একেবারে কাছাকাছি আরেকটা সিরিজ আছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তনের যেসব কথা আপনারা বলছেন, আমার সেরকম কিছু মনে হয়নি। বাট আমাদের মেজর পরিবর্তন না করে আমরা কিভাবে এখান থেকে উত্তরণ করতে পারি, সেই সবার মাথার থেকে, সবার আইডিয়া থেকে শেয়ারিং এটাই। সবাই আমরা ছিলাম, বোর্ড ডাইরেক্টরও ছিল, তো আলোচনা হয়েছে, ভালোই আলোচনা হয়েছে। ইনশাল্লাহ সামনে সিরিজগুলো যাতে আমরা ভালো খেলতে পারি, এই অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। মেট্রো রেলে মাত্র 21 মিনিটে উত্তরা থেকে আগারগাঁও, গুনতে হবে 29 টাকা, শিগগিরই সিদ্ধান্ত। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এবছরের 16ই ডিসেম্বর উদ্বোধনের আশা। এবং আল জাজিরার বিতর্কিত তথ্যচিত্র সামাজিক মাধ্যম থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। সামি ও বার্গম্যান সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, আদেশ কাল। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।